হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো আজকের রেসিপি হচ্ছে ছানার ডালনা। তো এই ছানার ডালনা করার জন্য কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানানো হচ্ছে, তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, ছানার ডালনা করার জন্য এখানে 250 গ্রাম ছানা নেওয়া হয়েছে, তার সাথে সাদা তেল নেওয়া হয়েছে, এখানে 2টো আলুকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে, তার সাথে টমেটোর পেস্ট নেওয়া হয়েছে, আদা কাঁচা লঙ্কার পেস্ট নেওয়া হয়েছে, এখানে গুঁড়ো গরম মশলা নেওয়া হয়েছে, তেজপাতা নেওয়া হয়েছে, লবণ নেওয়া হয়েছে, গোটা গরম মশলা নেওয়া হয়েছে, আর গোটা জিরে নেওয়া হয়েছে, ভাজা মশলা নেওয়া হয়েছে, সাথে চিনি নেওয়া হয়েছে, এখানে গুঁড়ো লঙ্কা নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে, আর জিরে মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমাদের ছানাটাকে একটু মেখে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া হচ্ছে। তো কিছুটা আদা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া হলো, সাথে এখানে ভাজা মশলা দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে সামান্য, লবণ দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, সাথে লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে। তো দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। তো এটা যতক্ষণ মাখা হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের ছানার মধ্যে প্রত্যেকটা মশলাপাতি দিয়ে ভালো করে মেখে নিয়ে বলবল করে নেওয়া হয়ে গেছে। এবার এটা তেলে ফ্রাই করতে হবে। তো কড়াইতে সাদা তেল দিয়ে গরম করা হয়ে গেছে। এবার এক এক করে এই বলগুলো দিয়ে দিতে হবে, ছানার বলগুলো। প্রত্যেকটা ছানার বল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। তো এটা যতক্ষণ ফ্রাই হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমাদের ছানার বলগুলোকে ফ্রাই করে একটা পাত্রে লাবিয়ে নেওয়া হয়েছে। কড়াইয়ের তেল কিছুটা তুলে রাখা হয়েছে, আর বাকি তেলটার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে। আলুটাকে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো আজকের রান্নাটা পুরো সাদা তেলের ওপর হচ্ছে। তো আলুগুলোকে ভালো করে ফ্রাই করা হয়ে যাক, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের আলুটাকে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেওয়া হয়েছে। এবারে কড়াইতে তেজপাতা দেওয়া হচ্ছে। তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে গোটা জিরে আর গোটা গরম মশলাটা দেওয়া হচ্ছে। তো গোটা জিরে গোটা গরম মশলাটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে 1 চামচ গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে। আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করছি এর মধ্যে। দেওয়ার পরে এবার এর মধ্যে টমেটো পেস্টটা দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে চিনি আর লবণটা দেওয়া হচ্ছে। চিনি আর লবণটা দেওয়ার পরে এটাকে ফের একটু কষে নিতে হবে ভালো করে। এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া হচ্ছে। দিয়ে কিছুটা জল দেওয়া হচ্ছে, সামান্য কিছুটা জল দেওয়া হলো। তো দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে। তো যতক্ষণ এটা কষা হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের টমেটো পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু ঘেঁটে কষে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ দেওয়া হচ্ছে, জিরে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে 1 চামচ। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু কষে নিতে হবে। এবার এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলুগুলো। তো এবার এটাকে ভালো করে কষে নিতে হবে।
তো এটা যতক্ষণ কষা হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমাদের আলু আর মশলাপাতি দেওয়ার পরে এটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ঢালা হচ্ছে জল। তো জলটা ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো করে ঘেঁটে দিতে হবে। তো এটা একটু ঘেঁটে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটানো হবে। তো এটা যতক্ষণ ফোটানো হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমাদের ঝোলটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটানোর পরে আমাদের আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দেওয়া হচ্ছে বড়াগুলো। বড়া মানে ওই ছানার বলগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। তো দিয়ে এবার এর মধ্যে গুঁড়ো গরম মশলা ঢেলে দেওয়া হচ্ছে, ঢেলে দিয়ে এটাকে ঘেঁটে দেওয়া হবে। তো এটাকে ঘেঁটে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটা পাত্রে লাভিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের ছানার ডালনাটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা একটা পাত্রে লাভিয়ে নিয়েছি। তো দেখুন রেসিপিটা কি দারুণ লাগছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।